হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করবো, গরুর মাংসের রেসিপি। তো আমি হচ্ছে একটু গ্রামের বাড়িতে আসছি, ওই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিওটা কম শেয়ার করতে পারতেছি আর একটু কমই দেখতে পারতেছি, ইউটিউবে অ্যাক্টিভটা একটু কম থাকতেছি। তো যাই হোক, আমি হচ্ছে এখানে গরুর মাংসের রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমি হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ বাটা, রসুন, তারপর হচ্ছে মশলা, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া, তো সবগুলো দিয়ে দিয়েছি। হালকা তেল দিয়ে দিবো, তেল দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিবো আমি। তারপরে একটু পানি দিয়ে দিব, পানি দেওয়ার পর ভালো করে একটু মেখে বসিয়ে দিব। তো আমি হচ্ছে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তো আমি গ্যাসের মধ্যে দিয়েছি, তো একদম ফুটে উঠেছে দেখুন। এগুলো তো সিদ্ধ হতে অনেকটা লেট লাগবে, যেহেতু গরুর মাংস, আর এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ পর। তো আমি হচ্ছে এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কি না, আর একটু দেখলাম, দেখতেছি হালকা করে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি হচ্ছে একটু পরিস্থিতির কারণে হচ্ছে একটু আপনাদেরকে একটু কম দিচ্ছি। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।